হ্যালো ফ্রেন্ডস চাকরির খবর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আরবি জন্য জেনারেল অ্যাওয়ারনেসের যে ক্লাসও ছিল আজ তার চার নম্বর ক্লাস তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখতে পারো তো সময় নষ্ট না করে আজকের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় উত্তর এগারোশো সালে নেপালের দীর্ঘতম নদীটির নাম কি উত্তর কালীগণ্ডক পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না উত্তর হবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ পেশ করা যায় না পার্লামেন্টে তড়িৎচালক বলের একক কি উত্তর ভোল্ট বাকাটক বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর হবে বিন্দু শক্তি সিজিএস পদ্ধতিতে লিনতাপের একক কি উত্তর ক্যালোরি পার গ্রাম মহামল্য উপাধি ধারণ করেন কে উত্তর প্রথম নরসিংহ বর্মন ইরানের পার্লামেন্টকে কি নামে ডাকা হয় ইরানের পার্লামেন্টকে মদরিস নামে ডাকা হয় মুদ্রারাক্ষোষ কার লেখা উত্তর বিশাখ দত্তের প্রাণিধে সবচেয়ে লম্বা কোষ কোনটি উত্তর নিউরন দুখলকনামা নামা কার লেখা উত্তর আমির খসরু নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানি বেসান্ত রাষ্ট্রপতির পদ সর্বাধিক কত মাস শূন্য রাখা যায় রাষ্ট্রপতির পদ ছ মাস সর্বাধিক শূন্য রাখা যায় তারপর কিন্তু নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতেই হয় কত সালে রেল বাজেট ও সাধারণ বাজেট পৃথক করা হয় উত্তর উনিশশো সালে কালো কাকে বলে গ্রাফাইটকে কালো বলে কলকাতা শহর কে প্রতিষ্ঠা করেন কলকাতা শহর প্রতিষ্ঠা করেন জব চার্নক সিকিম কবে ভারতের অংশ হয় উনিশশো সালে সিকিম ভারতের অংশ হয় কার কাছ থেকে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন সম্রাট অশোক উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল উত্তর উনিশশো সালে সৌদি আরবের মুদ্রার নাম কি সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করতে একদম হলো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ